ভোটের নগরী খুলনা বরিশালে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ রাজশাহী ও সিলেটে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেশে 40 লাখ ব্যাটারি চালিত রিকশা চলছে অবৈধ চার্জে ব্যয় 3500 মেগাওয়াট নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের জয়পুরহাটে বেআইনিভাবে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন নেই অগ্নি নির্বাপন সক্ষমতা ব্যবস্থার আশ্বাস গণপূর্তের রাষ্ট্রীয় নথি গোপনের মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প করোনাকালে পার্টি কেলেঙ্কারিতে এমপি পদ ছাড়লেন বরিস জনসন ইউরোপ সেরার লড়াইয়ে রাতে মুখোমুখি ম্যান সিটি ও ইন্টার মিলান ইংলিশ ইতালিয়ান মহারণের জন্য প্রস্তুত আতাতুর্ক স্টেডিয়াম আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিকা আজিজ সিটি নির্বাচনের খবর পাল্টাপাল্টি অভিযোগ ও প্রার্থীদের নানা প্রতিশ্রুতিতে খুলনা সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না মুন্না প্রার্থীরা আজ কোথায় কোথায় প্রচারণা চালাচ্ছেন এবং সেই সঙ্গে কি কি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা কি বলছেন ইশিকা আমি আবি মুহূর্তে আছি ঢাকা খুলনা শহর থেকে একটু দূরে নতুন বাজার বয়রা এই এলাকাতে এবং এটি শহর থেকে দূরে আর কি এই এই এলাকাতে আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন আমরা তাদের কথা শুনবো আমরা প্রার্থীদের কথা সকালে এর আগের বুলেটিনে বলেছি প্রার্থীরা কী ধরনের অঙ্গীকার করছেন তাদের কী ধরনের প্রতিশ্রুতি রয়েছে নির্বাচন সামনে রেখে আজকে যেহেতু নির্বাচনী প্রচারণা শেষ দিন তারা শেষ মুহূর্তে প্রচারণা করছেন আমরা একটু সাধারণ মানুষ যারা এই নগরীর ভোট দিয়ে যারা নগরপিতা তৈরি করবেন কাউন্সিলর তৈরি করবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো অনেকে রয়েছেন এই খুলনা শহরে আপনাদের কি উন্নয়ন আপনারা চান আমরা এই খুলনার উন্নয়ন মানে রাস্তাঘাট এই যে আপনাদের রাস্তাঘাট করতেছে মেয়র সাহেব বর্তমান যে মেয়র সাহেব আছেন তালুকদার আব্দুল খালেক আমরা তারা দিয়ে অনেক কিছু পাইছি আমরা রাস্তাঘাট পাইছি সুন্দরভাবে ড্রেনিং পাইছি বাথরুম পাইছি অনেক কিছুই পাইছি কি চান যেগুলো হয় কোনগুলো আপনাদের এখানে উন্নয়ন হয়নি এখনো আমাদের বহুত উন্নয়ন বাকি আছে খুলনার নগরটা সৌন্দর্য করবে খুলনার নগরটা সুন্দরভাবেই করবে এই আশাবাদ নিয়েই আমরা তার কাছে আসি আরেকজন এখানে রয়েছেন ভোটার তিনি আপনি তো একজন এখানকার ভোটার কিন্তু আপনারা এখানে আসলে খুলনায় কি আপনাদের নাই আপনারা কোনটা বিশেষ অভাব বোধ করছেন আমাদের খুলনায় বলতে গেলে সব কিছুই আছে এখানে পানিবদ্ধতা একটু সমস্যা হয় বৃষ্টি হলে সেসব জায়গাগুলো আমাদের এই এলাকায় না সাত রাস্তার মোড় এইসব এলাকাগুলো একটু পানিবদ্ধতা হয় ড্রেন ব্যবস্থা তাছাড়া আমাদের খুলনা অনেক ভালো এখন যানজট তো আগের থেকে অনেক বেশি দেখা যায় আগের থেকে একটু এখন বেশি দেখা যায় এটা এটা নিয়ে আপনাদের কোনো কষ্ট হয় না এটা নিয়ে তো স্বাভাবিক কষ্ট হয় তখন এখন তো যানজট দিন দিন বাড়ছে এটা তো স্বাভাবিকভাবে রাস্তাঘাট আমাদের আগের থেকেও রাস্তাঘাট ব্যবস্থা অনেক ভালো আমাদের নিশিকা এখানে কিন্তু আরো অনেকে রয়েছেন একজন আমরা দেখছি একজন আরো দুই তিনজন লোক রয়েছেন তারা জানতে চাচ্ছে তারা খুলনা যে ভোট হচ্ছে তারা খুলনার ভোটার তারা এই ভোট দিয়ে আগামীতে তাদের মেয়র কাউন্সিল নির্বাচন করবেন আপনাদের খুলনায় আপনারা কি উন্নয়ন চান যে মেয়র হবেন যে কাউন্সিল হবেন তার কাছে আপনাদের দাবি কি আপনাদের যে আশা করি যানজট আগের চেয়ে একটু বাড়ছে আশা করি যানজটের দিকে খেয়াল রাখলে হবে আর বিশেষ করে যে খুলনা যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো হয়েছে বিশেষ করে খালেক ভাই মেয়র হওয়ার পরে আমরা খুলনায় অনেক কিছু পেয়েছি আশা করি যে আরো 5টি বছর খালেক ভাই থাকুক তাহলে আমরা নতুন প্রজন্ম কিছু পাবে খুলনায় একটি সময় অনেক কিছু ছিল না যে আপনার বৈদ্যুতিক যে ইজি বাইক বা রিকশা এগুলো অনেক ব্যবহার দেখা যাচ্ছে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা একটু যানজট ইজি বাইকটা নিয়ে আমরা অনেক সময় অনেক যানজটে পড়ি আশা করি মনে হয় যে এটা নির্বাচনের পরে ইজি বাইক চালক রয়েছেন তার সাথে কথা বলি আপনাদের যে ইজি বাইক চালান আপনারা আপনাদের খুলনায় অনেক যানজট হয় এই নিয়ে আপনাদের কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা সিটি কর্পোরেশন না এই ধরনের আমাদের কোনো ব্যবস্থা নেই আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের মেয়র সাহেব আমাদের 8000 লাইসেন্স দিছিল এখন আমাদের শহরে অনেক গাড়ি চলে 8000-এর বেশি গাড়ি চলে এই জন্য ইজি বাইকের শহরে যানজটটা বেশি হয় যেহেতু আমাদের 8000 যে লাইসেন্সটা রয়েছে আমাদের যদি 8000 গাড়ি যদি আমাদের খুলনা শহরের ভিতর চলতো তাহলে এত যানজট আমাদের শহরে হতো না এখন ওই বাইরের কিছু কিছু গাড়িগুলো কাইসে আমাদের এই শহরের ভিতরে যানজট করতেছে বুঝলেন ঋষিকা এখানে কিন্তু যানজট একটি বড় ইস্যু এবং জলাবদ্ধতা যেটা বারবারই বলা হচ্ছে গত নির্বাচনেও কিন্তু এই কথা বলা হয়েছিল জলাবদ্ধতা এবং এই নির্বাচনে একটি ইস্যু উঠে এসেছে সেটা যানজট এবং
অপরিকল্পিত ইজিবাইক এবং বৈদ্যুতিক যে আপনার রিক্সাগুলো রয়েছে, তো নগরবাসী বলছেন খুলনার যানজট এখন আগের থেকে বেশি, যেটা যানজট খুলনা শহরে আসলে পরিচিত ছিল না একটা সময়, এটা এখন অনেক বেশি। তারা বলছেন এই যানজট নিরসন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি তারা জানিয়েছেন এবং যে কোনো উপায় হোক তারা খুলনাকে সুন্দর দেখতে চান। বর্তমান যিনি মেয়র রয়েছেন বা যিনি মেয়র হয়ে আসবেন, যে মেয়র হোক না কেন, তারা চান একটি খুলনা, সুন্দর খুলনা তৈরি হবে। তো ঈশিকা বয়রা এলাকা থেকে ইসলাম আমার কাছে অবশ্য অবস্থা। মুন্না অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবশেষ খবর জানছিলাম নির্বাচনী প্রচারণার সবশেষ দিনে খুলনা সিটি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। খুলনা সিটি নির্বাচনের আরও খবর আমরা জানব, শেষ মুহূর্তের প্রচারণার খবর জানব সহকর্মী মোহাম্মদ অসীমের কাছ থেকে। অসীম, শেষ দিনে কেমন দেখছেন প্রচার প্রচারণা? একটু আগে আপনি যেমনটি বলছিলেন, কেমন দেখছেন আজকে প্রার্থীরা কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন? ঈশিকা, প্রতিশ্রুতির ফুলঝুরি, অভিযোগ আর পাল্টা অভিযোগ, আসলে সব মিলিয়ে খুলনা নগরী আজকে যে নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিন তা কিন্তু একেবারেই জমে উঠছে আমরা বলতে পারি। তবে ভোটের মাঠে তেমন জমে না উঠলেও কিন্তু কথার লড়াইয়ে জমে উঠেছে। কারণ আমি আপনাকে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন মৌলানা আব্দুল আউয়াল এবং শফিকুল ইসলাম মধু, তারা কিন্তু অভিযোগ করেছেন যে ভোটের কিন্তু একেবারে সুষ্ঠু পরিবেশ নেই, ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এবং পেশী শক্তি ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগ করে কিন্তু তারা ভোটের মাঠ নয় কিন্তু কথার মাঠ কিন্তু একেবারেই গরম হয়ে উঠেছে। তারা বলছেন বারে বারে মতো, আমরা কথা বলেছি মধুর সাথে, কথা বলেছি ইসলামী আন্দোলনের সাথে, কথা বলেছি, তারা বলেছেন যে আগামী সোমবার যে খুলনা সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে, এই ভোটে যদি তারা সেইভাবে কোনো পরিবেশ না পায়, তারা অবশ্যই ওদিন তারা দলের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন কি থাকবেন না। আর তালুকদার আব্দুল খালেক খালিশপুর এলাকায় গণসংযোগ শুরু করেছেন, এখনও তিনি খালিশপুর এলাকায় অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টির যে মনোনীত প্রার্থী রয়েছেন তাদের জনপ্রিয়তা নাই, সে কারণে কিন্তু তারা ভোটের মাঠ রেখে কিন্তু কথার মাঠের দিকে তারা এগাচ্ছেন। তারা কথা দিয়ে কিন্তু মিডিয়ার সামনে মানুষকে কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বারে বারে যেটি বলছেন যে তিনি তাকে আবারও মানুষ ভোট দিবে, তার কারণ হচ্ছে তিনি কিন্তু এই খুলনা নগরীকে একটি সুন্দর গ্রিন নগরী করার পরিকল্পনা করে আসছে, কারণ যেহেতু তিনি এর আগেও মেয়র ছিলেন। আমি এখন আসি খুলনা সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, আমার সাথে রিটার্নিং কর্মকর্তার কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে কিন্তু তারা বদ্ধপরিকর, তাতে তাদের যা যা প্রয়োজন তাই কিন্তু তারা করবেন। ইতিমধ্যেই কিন্তু ভোটের যে সমস্ত কার্যক্রম তারা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছেন, যেহেতু আজ রাত 12টার পর থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। আর একটি কথা আপনাকে জানিয়ে রাখি, যেহেতু বিএনপি বিহীন নির্বাচন, সেহেতু কিন্তু মেয়র প্রার্থীদের ভোটের আগ্রহ না থাকলে কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের কিন্তু যে ভোটের আগ্রহ, এটা কিন্তু ভোটারদের মাঝে লক্ষ্য করা গেছে। আসলে মূল বিষয় সব প্রার্থীদের কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ভোটার উপস্থিতি। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ঈশিকা, অসীম অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা সিটি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণার খবর জানছিলাম সহকর্মী মোহাম্মদ অসীমের কাছে। বরিশাল সিটি নির্বাচনের প্রচার প্রচারণাও শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ ও রাহাত খান। আমরা প্রথমেই যাব মাসুদের কাছে। মাসুদ, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার কী খবরাখবর রয়েছে আপনার কাছে? ভোটাররা কী বলছেন? ঈশিকা, শেষ মুহূর্তে কিন্তু প্রতিটি ওয়ার্ড, আপনি জানেন যে বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু প্রার্থীরা, আপনার মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন সবাই কিন্তু চষে বেড়াচ্ছেন। এবং আপনি জানেন আজকেই কিন্তু শেষ দিন প্রচার প্রচারণা, যার কারণে প্রার্থীদের ব্যস্ততার আসলে শেষ নেই। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন এবং বিভিন্ন কলকারখানায় যাচ্ছেন। আমি এখন যে স্থানটিতে আছি, নিউ সদরঘাট রোড হাটখোলা, এখানে এসেছেন হাত পাখার প্রার্থী মেয়র প্রার্থী ফয়জুল করিম এবং তিনি এলাকায় এসে প্রচারণা চালাচ্ছেন। কিছুক্ষণ আগে তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নির্বাচনের যে পরিবেশ তিনি এখনো পর্যন্ত সুষ্ঠু মনে করছেন,
তারপরও অভিযোগ করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বহিরাগতদের বিষয়ে। তিনি অভিযোগ করেছেন যে বহিরাগতদের এনে নির্বাচন করাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। সেই অভিযোগটির পাশাপাশি তিনি বলছেন যে এই বরিশাল সিটি কর্পোরেশনের 126টি কেন্দ্রের মধ্যে তিনি এই বহিরাগতদের কারণে 126টি কেন্দ্রই কিন্তু তিনি ঝুঁকিপূর্ণ মনে করছেন। পাশাপাশি এখানকার যারা ভোটার রয়েছেন এবং যারা ভোট দিবেন 12 তারিখ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভোটের বিষয়ে তিনি কিন্তু শতভাগ আশাবাদী। আপনাকে যদি একটু দেখায় এখানকার চিত্রগুলো, যে সবাই এখানে অপেক্ষা করছেন, হাত পাকার যারা আছেন পাশাপাশি স্থানীয় ভোটাররাও অপেক্ষা করছেন, এখানে এসেছেন এবং তাদের সাথে কথা হয়েছে অনেকের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল যেহেতু এই ইসলামী আন্দোলনের একেবারে গোড়াপত্তন, এই স্থানটিকেই যার কারণেই তাদের কাছে এটা অনেকটাই এই সংগঠনের জন্য সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার ফলে তারা কিন্তু একেবারে জোরে সোরে এখানকার যে প্রতিটি ওয়ার্ড এবং প্রত্যেকটি এলাকায় তারা প্রচারণা চালাচ্ছেন। এবং তারা আসার ব্যাপারে কিছুক্ষণ আগে ফয়জুল করিমের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে আসলে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি কিন্তু শতভাগ আশাবাদী। একটি কারখানা, ইলেকট্রনিক্স কারখানায় তিনি প্রবেশ করেছেন এবং সেখানে তার প্রচারণা চালাচ্ছেন। এই গাজীপুর এলাকায় যে শিল্প কারখানা রয়েছে, প্রত্যেকটি কারখানায় কিন্তু প্রার্থীরা যাচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন এবং ভোটের ব্যাপারে চাচ্ছেন। তো বলা চলে আসলে শেষ দিনে যে অবস্থাটি দেখতে পাচ্ছি, আপনার প্রত্যেকটি প্রার্থী কিন্তু একেবারে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি জানেন যে 12টার পরেই কিন্তু প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং আগামীকাল প্রত্যেকটি ভোট কেন্দ্র রয়েছে 126টি ভোট কেন্দ্রে কিন্তু ইভিএম নির্বাচনী সামগ্রী পাঠানো হবে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। পাশাপাশি যে ঝুঁকিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি বলেছে যে 88টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছে তারা, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন এবং সেখানে বেশি সদস্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মোতায়েন করা হবে। আর এখানকার যা ভোটাররা আমাকে যে বিষয়টি জানিয়েছেন, আসলে যে আগামীকাল এবং পরশু যে ভোটটি হচ্ছে, যার মধ্যে যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে যেই যোগ্য যাদেরকে মনে করছেন তাদেরকে, বা যে একজন মেয়রকে তারা মনোনীত করবেন এবং তাদের তাকেই বিজয়ের মালা পরাবেন এই অঞ্চলের ভোটাররা সেটা জানিয়েছেন। তো এই মুহূর্তে অন্য প্রান্তে, বরিশালের অন্য প্রান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহাত খান, চলে যাব সেখানে। বারোটা একটু বেশি, রাত 12টায় আসলে প্রচারণা বন্ধ, অর্থাৎ হাতে সময় আসার মাত্র 12 ঘন্টা প্রার্থীদের সময় নেই, দম ফেলার সময় নেই। প্রার্থীরা সকাল থেকে চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং তারা তাদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে নগরীর ভাটারখাল এলাকায় প্রচারণা এসেছিলেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রচুর সংখ্যক বহিরাগত আওয়ামী লীগ জড়ো করেছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে গতকাল রসুলপুর বস্তি নামে একটি জায়গা রয়েছে, সেখানে ভোটারদেরকে 2000 টাকা করে দেওয়া হয়েছে। যদি এই মর্মে তিনি কোনো প্রমাণ তিনি আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি, তবে বহিরাগতের কথা তিনি বলেছেন। কিছুক্ষণ আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনের একটি সংবাদ সম্মেলন করেছেন, অর্থাৎ নির্বাচনে যে তার যে ব্যবস্থাপনা সেটি নিয়ে তিনি বলেছেন যে ভোট হবে সুষ্ঠু সুন্দর, অর্থাৎ অতি উৎসাহী কোনো পুলিশ যদি অতি উৎসাহী আচরণ করে তারা কোনো ভোট কক্ষে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হবে। আমরা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে জানতে চেয়েছিল যে বহিরাগতের বিষয়, তিনি বলেছেন যে রাত 12টার পর কোনো বহিরাগতকে এই শহরে তিনি অ্যালাউ করবেন না, অর্থাৎ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে তল্লাশি করবেন, যৌক্তিক কারণ ছাড়া যারা এখানে আসবেন তাদেরকে নানামুখী প্রতিবন্ধকতার মধ্যে অর্থাৎ পড়তে হবে পুলিশের। আমরা এই মুহূর্তে রয়েছি নগরের সাগর এলাকায়, আমরা এখানকার নির্বাচনের সার্বিক চিত্র সম্পর্কে জানার চেষ্টা করব। ভাই আপনি একটু যদি আমাদেরকে বলেন আসলে নির্বাচনের সার্বিক চিত্র কি এখানে? আমাদের 24 নগরে খুব সুন্দর মানে চলতেছে এবং ইনশাআল্লাহ আমরা 12 তারিখ নৌকাকে বিজয় করে ঘরে উঠবো। শোনা যাচ্ছে আপনারা প্রতিপক্ষকে হুমকি দেন, কি দিচ্ছেন? আসলে দেখুন সম্পূর্ণ কিন্তু মিথ্যা বানোয়াট কথাবার্তা, আসলে আমরা কারো হুমকি দিচ্ছি না, বিজয় আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ আগামী 12 জুন আমরা ইভিএম এর ব্যালট ভোটের মাধ্যমে আমরা বিজয়
প্রতিপক্ষ যারা প্রার্থী রয়েছেন তারা মূলত হুমকি জামকির যে অভিযোগ করেছেন সেই বিষয়ে কিন্তু এখানকার যিনি রয়েছেন যারা আওয়ামী লীগের নেতা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তিনি বলছেন তারা কাউকে হুমকি জামকি দিচ্ছেন না। আসলে এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই আসলে নির্বাচনের যে প্রচারণার সময় সেটি অতিবাহিত হতে যাচ্ছে এবং মানুষজন আশা করছে যে সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন এবং তাদের যে পছন্দের যারা প্রার্থী রয়েছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থী তারা নির্বাচিত হবেন এবং তারা নির্বাচিত হয়ে নগরবাসীর সেবা করবেন। ধন্যবাদ আপনাকে রাহাত। আমরা বরিশাল সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানছিলাম সহকর্মী মাসুদ মুস্তাহিদ ও রাহাত খানের কাছে। জমে উঠেছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরাও। প্রচারণায় গিয়ে সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিশ্রুতি দিচ্ছেন এবার জিতলে মনোযোগ দেবেন কর্মসংস্থানে। প্রায় 3.5 লাখ ভোটারের এই নগরীতে বাসিন্দাদের চাওয়া কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করা, সেই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য যুব উন্নয়ন নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ প্রত্যাশা ভোটারদের। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী আরাফাত। গেল রাতে গণভবনে দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এছাড়া 37 ইউনিয়ন এবং 9 পৌরসভার নৌকার প্রার্থীও চূড়ান্ত করা হয় সভায়। মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে এখনই ভাবছে না সরকার। বিস্তারিত কাইয়ুম কবিরের রিপোর্টে। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 সংসদীয় আসন। চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের মৃত্যুতে শূন্য ঘোষিত আসনের উপনির্বাচন 17 জুলাই। আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত 12 জন। ঢাকা 17 ছাড়াও 37 ইউনিয়ন এবং 9 পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার রাতে গণভবনে বসে সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা। এতে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বহুল আলোচিত ঢাকা 17 আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয় অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতকে। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তিনি। মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সিদ্ধান্তের কথা জানান। ঢাকা 17 উপনির্বাচনে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত। তত্ত্বাবধায়ক সরকারকে মৃত ইস্যু আখ্যা দিয়ে ওবায়দুল কাদের জানান, এই মুহূর্তে সংলাপ নিয়ে ভাবছেন না সরকার। সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা নেই। তারা বারবার বলছে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে, উচ্চ আদালত দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন প্রতিহত করতে 2018 সালেও নানা তৎপরতা দেখালেও শেষমেশ ভোটে এসেছিল বিএনপি। তিনি পদত্যাগ করতে পারেন। কাইম কবির, দেশ টিভি, ঢাকা।